এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ওম মহাদেবাং মহাত্মনং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আই বিন্দা, আবার কি ভাবতে শুরু করে দিলে? কি বলতো, বারবার এত মনমরা হয়ে যাচ্ছ তুমি। এত ভেবো না বৃন্দা, যা হবে সব ভালো হবে, সব বাবার উপর ছেড়ে দেবে, দেখবে উনি সব সামলে নেবেন, বুঝেছ? হ্যাঁ, তুই আসবি, তুই আমাকে ছাড়া থাকতেই পারবি না। আমি তো তোর জন্যই এসেছিলাম, তোর ভালোর জন্য পুজো দিলাম। না, আমি অঙ্কুরের কথা ভাববো না, কিছুতেই না। আর এই স্বপ্ন মিথ্যে, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। হর হর বম বম মহাদেব, মহাযোগী মহেশ্বরম, বিশ্ববীজং ভবভয়হরণম, শিবনামৃতম। হর হর বম বম মহাদেব, মহাযোগী মহেশ্বরম। কি হয়েছে মা, মনে কোনো দুশ্চিন্তা আছে নাকি? বাবার কাছে হাত জোর করে মনের সমস্ত কথা বলে ফেলে, বাবা ঠিক সব মনস্কামনা পূর্ণ করবেন। আমার অঙ্কুরের প্রতি যতই অভিমান থাকুক না কেন, তবুও আমি চাই ওর যেন ভালো হয়, ও যেন সুখে থাকে, ওর যেন একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়, সে যেন ওকে খুব সুখে রাখে ঠাকুর। তুমি দেখো, তুমি অঙ্কুরকে ভালো রেখো, ভালো রেখো ঠাকুর। বৃন্দা, ওই তো বৃন্দা। না বৃন্দা না, আমারই মনের ভুল, ও হয়তো এবার উপসও করেনি, বা করলেও হয়তো সম্রাজের জন্য করেছে, আমি আর কি। এই তো তোমরা, আমি তোমাদের দুজনকে দেখে ঠিক চিনতে পেরেছি। আরে তোমরা দুজনে একসঙ্গে এখানে এসেছো, দেখেছো আমি বলেছিলাম শিবশম্ভু স্বয়ং নিজের হাতে তোমাদের দুজনের জুটি গড়ে দিয়েছেন। হ্যাঁ, আরে তাই তো, তিনি তোমাদের দুজনকে একসঙ্গে তাঁর চরণতলে টেনে এনেছেন। ঠাকুরমশাই,
আপনি আমার মেয়েটাকে আশীর্বাদ করুন, ও যেন এবার ওর যোগ্য জীবনসঙ্গী খুঁজে নিতে পারে। আমাদের সংসারের দায়িত্ব নিতে নিতে আমার মেয়েটা নিজের কথা ভাবতে ভুলে গেছে। ওকে একটু বোঝান, এবার যেন ও নিজের সংসার করে। আমি আর কি কাকে বোঝাবো মা, আমি তো শিবশম্ভুর ভৃত্য মাত্র, যা করার উনিই করবেন, সব কিছুর জন্য শিবশম্ভুর আশীর্বাদ দরকার। ব্যাস, তাহলে আর চিন্তা নেই, পুজো যখন দিয়েছ শিবশম্ভু ফল দেবেই। তুই ভাবিস না মা, তোর মনস্কামনা পূর্ণ হবে, তুই যেভাবে চাইছিস সেভাবেই তোর মেয়ের বিয়ে হবে। তোর মনস্কামনা পূর্ণ হবে, তুই যা চাস তেমন ভাবেই তোর মেয়ের বিয়ে হবে। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। তাই যেন হয় বাবা, তাই যেন হয়, আমার মেয়েটার এবার যেন ভালো হয়। এ কি, আমার স্বপ্নের সঙ্গে এই ঘটনাগুলো মিলে যাচ্ছে কি করে, এ কি করে সম্ভব? মা, তোমরা তোমরা কথা বলো, আমি আসছি। আসছি বাবা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এতটা ভুল দেখলাম আমি, মনে হলো বৃন্দা এখানেই ছিল, আর ওরা তো এই মন্দিরে আসে পুজো দিতে, তাহলে আজকে এসেছে নাকি? না, এটা তো হতে পারে না, আমি এতটা কি করে ভুল দেখলাম? আমার মনে হয়েছিল বৃন্দা এখানে আছে। না কিছু না, তো ওই তোদের পুজো দেওয়া হলো? হ্যাঁ, আমাদের তো পুজো হয়ে গেছে। আরে মা না ওই ডোনেশনের জায়গায় গিয়েছে, আরে মন্দিরের অফিস আছে না ওইখানে গেছে। শার্লক, আচ্ছা তুই তো একবারও ঠাকুরের কাছে গেলি না, একবার তো ঠাকুরকে প্রণামও করলি না, মন্দিরও গেলি না, কেন? না আমি যাবো না। ঠিক আছে, তোরা পুজো দিয়েছিস তো তাতেই হবে, তোদের পুণ্যের ভাগ থেকে না হয় আমাকে কিছুটা দিয়ে দিস। হে বাবা শার্লক, তুই ভোলে বাবার সামনে দাঁড়িয়ে এসব বলছিস? দেখ বলছি যে চনা চনা প্লিজ চনা চনা ঠাকুরকে একবার প্রণাম করে আসবি। আচ্ছা শোন শোন, আমি মায়ের কাছে যাই, মাকে ডেকে নিয়ে আসি, তারপর বাড়ি চলে যাবো, ততক্ষণে ততক্ষণে তুই ঠাকুরকে প্রণামটা করে নে, প্লিজ 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 প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, বাবা যাচ্ছি, যা। বর্দি কোথায় গেল বলতো? আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে, বাড়ি যাব তো। হ্যাঁ বৃন্দা গেল কোথায় মা? জানি না তো রে। তুই থাকিস কথার অপেক্ষায়, আমি থাকি একা কবিতায়, ভালো থাকার অভিনয় খুব কঠিন, অভিমান আমার ছুটি চায়, গাই মিথ্যে প্রেমের গান, খুঁজি সত্যি তোমাকে, এই এত ব্যবধান যাও পেরিয়ে, এই মৃত সুর। আরেকবার আমার উপর ভরসা করে থাক না, তোমার দেওয়া
ছেলেকে ইউজ করছো? কি ভেবেছো তুমি? এসব করে তুমি আমার ছেলেকে হাতের মুঠোয় রাখবে, আমার ছেলের বউ হবে? কখনো না, কখনো না। আমার কি বা এসে যায় তোমাকে আড়ালে, বিগান ভালো বেশে যায়, ভালো থাকার অভিনয় খুব কঠিন। বলে গেল তো আসছি, কত দেখতে পাচ্ছিস না তো? এটা যে কি করে না, থেকে থেকে কোথায় একটা উদাও হয়ে চলে যায়। আরে বাবা, বাচ্চাগুলো আছে, সবার খিদে পেয়েছে, বাড়ি যেতে হবে, এখানে এত ভিড় কোথায় খুঁজবো, শরীরটাও আর দিচ্ছে না। শোনো না, কি করছিস, একটু দেখো না কোথায় আছে। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে, একটু দেখো রে ভালো পিপি কোথায়। হ্যাঁ বাবা, আমারও খিদে পেয়েছে, আমি দেখছি কোথায়। ঠিক আছে বলছি বুকে, তুমি অনুর জন্য বরঞ্চ কিছু খাবার ব্যবস্থা করো, আমি গিয়ে দেখছি বৃন্দা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি ততক্ষণে অনুর জন্য বিস্কিট ফিস্কিট কিছু আর পাই কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, আমি এই দিকটা দেখছি। সবাই দেখতে পাচ্ছ, এই যে আমার মা, আর উফ দাঁড়াও না, আর আজকে আমরা শিবরাত্রি উপোস করেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে একটু ভালো করে দেখে নাও। ইয়েস, আমরা দুজনেই আজকে ইন্ডিয়ান আউটফিটে আছি। তোমরা কিন্তু সবাই জানাবে যে আমাদের ইন্ডিয়ান আউটফিটে আমাদেরকে কেমন লাগছে। রাখতো সব চাই বসো, দেখ না অঙ্কুর কোথায় গেল। হ্যাঁ জানো মা, খুঁজে নিয়ে আনো ওকে, কোথায় গেল দেখ না, দেখ যা যা যা। ওকে ফ্রেন্ডস, নাও বাই। অ্যাকচুয়ালি সারাটা দিন উপোস করে না, মানে পেটে ইঁদুরের জিমনাস্টিক দিচ্ছে, সো সি ইউ সুন, বাই বাই। যা রে বা, যা যা মা, যা লক্ষ্মী মেয়ে। দেখলি বৃন্দা, ঈশ্বরের ইচ্ছাটা বুঝলি, সেই আমাকে আর তোকে একসঙ্গে এনে দিল। আর কত জেদ দেখাবি বলতো, ঈশ্বর তোর বিপক্ষে আর আমার পক্ষে। বৃন্দা, নিজের ভালোবাসার মানুষকে একদিন না একদিন মনের কথা তো তোমায় বলতেই হবে, কিভাবে নিজের মনকে আটকে রাখবে? আর আটকে রাখলে সেটাও তো যন্ত্রণাদায়ক বৃন্দা। আর তুমি কতদিন এইভাবে নিজের মনের কথা নিজের মনে চেপে রাখবে বলো তো? সম্রাটের নামে আর কিছু বলিস না, ইচ্ছে করছে না শুনতে। তুই আমার থেকে দূরেই থাক, এটা আমার আমি বৃন্দাকে ভালোবাসি, আর বৃন্দা শুধু আমার হবে, আর কারো না। বৃন্দা চল আমার সাথে। বৃন্দা, বৃন্দা, বৃন্দা।
হয়েছে তো? অনেক বছর তো হলো বৃন্দা, আর কত ঝগড়া করবি বলতো? এত বছর ধরে এত ঝগড়া করিস, আর এতটুকু বুঝতে পারিস না তুই আমাকে কতটা ভালোবাসিস? বৃন্দা শোন, তোকে আমার একটা খুব দরকারি কথা বলার আছে। আমি যদি কথাটা তোকে এখনই না বলি তাহলে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে বৃন্দা। কি কথা? বৃন্দা, বৃন্দা, যেই একটু চোখের আড়াল করেছি অমনি বৃন্দার প্রেমিক এসে গেছে দেখছি। আমার আর বৃন্দার সম্পর্কটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সোমনাথ, তাই এই সম্পর্ক নিয়েও কথা বলার তোমার কোনো অধিকার নেই। অঙ্কুর, সেদিনকের কথাটা বৃন্দাকে বলে দেয়নি? সোমরাজ, আপনি আপনি এখানে? আসলে আন্টি আপনাকে খুঁজছিলেন, তাই ওনার শরীরটা না খারাপ করেছে। মানে মায়ের মায়ের শরীর খারাপ? কি হয়েছে মায়ের? আসলে এত ভিড়, এত লোকজন, তার মধ্যে সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া করেননি, উপোস করে রয়েছেন, তার মধ্যে আপনাকে খুঁজে না পেয়ে ওনার শরীরটা আরো বেশি আনচান আনচান করছিল। হ্যাঁ তো আমারই ভুল। মা কোথায় এখন? এখন মা কেমন আছে? ওই তো ওইদিকে গাড়ির পাশেই রয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। অঙ্কুর, আমাকে যেতে হবে এক্ষুনি মায়ের কাছে, মায়ের শরীরটা ভালো নেই। বৃন্দা, বৃন্দা, তুই তুই এক মিনিট দাঁড়া। আমার তোকে যে কথাটা বলার সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি তোকে এখন না বলি তাহলে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই আমার সঙ্গে আলাদা কোথাও গিয়ে একটু কথাটা বলে নে না প্লিজ। সেটা কি ঠিক হবে? না মানে আন্টির বয়সের কথা ভেবেই বলছি, ওনার শরীরটা তো ভালো না। না না, মায়ের শরীরটা খারাপ করেছে, অঙ্কুর আমাকে যেতেই হবে, আমি আসছি। বৃন্দা দাঁড়াও, তোমার যাওয়ার দরকার নেই। অঙ্কুর কেন বুঝতে পারছো না যে বৃন্দা তোমার সঙ্গে থাকলে ভালো থাকে না? কেন ওকে ওর মতো করে একা ছাড়ছো না? কেন সবসময় ওর সাথে তোমার যেতে হবে? ওকে ওর মতো থাকতে দাও না। আর তাছাড়া আমি তো দেখছি সবটা, আমি তো আছি নাকি? অঙ্কুর আমি আসি। হ্যাঁ আজ ঈশ্বর আমাদের এক করে দিয়েছেন সম্রাজ, আর ঈশ্বরও চান যে বৃন্দা আমারই হোক। ঈশ্বরও আজকে আমার ভালোবাসা মেনে নিয়েছেন। তাহলে তুমি কে? তুমি কি আমাদের দুজনের মধ্যে আসার? কেউ না, তুমি কিচ্ছু করতে পারবে না সম্রাজ, কিচ্ছু না। বৃন্দা আমার ছিল, আর আমি যেরকম বৃন্দার পাশে বরাবর ছিলাম ভবিষ্যতেও তাই থাকবো। তুমি কিচ্ছু করতে পারবে না, আর আমি বৃন্দাকে তোমার হাত থেকে বাঁচাব। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, বৃন্দা কোথায় গেল? আর সোমকে যে বললাম ওকে একটু খুঁজে আনতে, সে গেল তো গেল, সেও কি হারিয়ে গেল? মা, মা কি হয়েছে? তোমার শরীর কেমন আছে? খারাপ লাগছে বলো, আমি আমি ডাক্তার ডাকবো, কি হয়েছে বলো? আরে না রে বাবা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। তাহলে সম্রাট যে বললেন তোমার শরীর খারাপ? ও, আসলে সারাদিন পেটে কিছু পড়েনি তো, আর জলটুকুও খাইনি, তাই জন্য একটু শরীরটা খারাপ লাগছিল। মা আমি না ভয়ই পেয়ে গিয়েছি। আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আসলে মা তোমাকে দেখতে পাননি বলে মা একটু অস্থির হয়ে গেছিলেন। আচ্ছা তুমি যখন এসে পড়েছো এখন বাড়ি যাবে তো? সবাই গাড়িতে অপেক্ষা করছে কিন্তু। হ্যাঁ যাবো, সবাই গাড়িতে? হ্যাঁ, আসলে ওর পাটা ব্যথা করছিল, তাই জন্য ওইদিকে দেখো গাড়িতে বসে আছে। আচ্ছা তুমি যাবে তো? এতক্ষণ কোথায় ছিলে? না ওই কিছু না, ওই আর কি, ওই দিকটা গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এসে যখন গেছো বাড়ি যাবে তো, চলো মা।
আন্টি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন না, তাই জন্য ওনার কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে ডেকে নিয়েছি, তাই জন্য আর কি। তা চলুন যাওয়া যাক এবার। তুমি কি চাইছো আমি জানি না ঠাকুর, কি লিখেছো আমার ভাগ্যে সেটা তুমিই জানো। শুধু চাই তুমি অঙ্কুরকে ভালো রাখো, আমি ওর জীবনে না থাকলেও যেন ও ভালো থাকে, ব্যাস আর কিচ্ছু চাই না আমি।